মিরেশ্বরের মহামায়া ইকো পার্ক। যারা বেড়াইতে চাই তারা লাই হাপ্তাই লেগর পরে ইবা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক লেক। অসম্ভব সুন্দর এই দৃশ্য দেশের ভ্রমণ পিপাসুয়ালের হাতে এক অনন্য আনন্দের উৎস। অসম্ভব সুন্দর এই জাগান যারা বেড়াইতে চাই তারারে বারে বারে টানে, যার কারণে এডে মানুষ সমাগময়ও বেশি। মহামায়া প্রাকৃতিক লেক বিশাল এলাকা জুড়ে ফারি লেকর ফানি দিয়ে এই এলাকা গঠিত। এটা আছে অসাধারণ ফারি গুহা আর ঝর্ণা। সবচেয়ে ভালো লাগছে যে একটা ন্যাচারাল ভূমি, তার উপরে পানি। আমি যখন প্রথম এসেছিলাম অনেক ভালো লেগেছিল, আজকে 4-5 বছর পর এসেছি এখানে ভালো লাগছে। ওর সৌন্দর্য আসলে আমাদেরকে সর্বক্ষণিক মুগ্ধ করে, অত্যন্ত ভালো লেগেছে। উল্লেখযোগ্য পর্যটনে এখানে এসে যে বিনোদনের যে সময় আমরা ব্যয় করেছি ফ্যামিলি পরিবার সবাইকে নিয়ে। মানে আশেপাশে ওরকম পর্যটন কেন্দ্র উল্লেখযোগ্য নাই, তো যতবারই আসছি আমরা আসলে মহামায়া এই জায়গাটাতে ঘুরে গিয়েছি আর কি। তো গতবার থেকে যদিও এবার অনেক উন্নত হয়েছে, অনেক চেঞ্জ আসছে পরিবেশে। বুড়ুদগড়ি লেক পারই বহুত দূরে ফারত অবস্থিত ঝর্ণার ঠান্ডা পানি শুই আইত পার যেন কেউ। মহামায়া লেকর ঝর্ণার পানিত গোসল করার অনুভূতি হই এনে বুঝন যেত। প্রাকৃতিক এই সৌন্দর্য চাইতে আই পর্যটক হয় ইজারাদারল 100 টাকা করে পার্কিং, 10 টাকা টিকিট, 1500 টাকা বোর্ড আর 1000-1500 টাকা এসপোর্ট বাড়ালই। আর ওভারঅল সার্ভিস কে যেমন বোঝা যাচ্ছে মোটামুটি এটা যে মানে ব্যবস্থাপনা যেন আছে এই লেয়ারও খুব মানুষ সন্তুষ্ট নয়। প্রকল্প বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণে এই লেখর ফানিতুন পার্শ্ববর্তী এলাকার সেচর পানি নিশ্চিত করিবার লাই আর ভবিষ্যতে জলবিদ্যুৎ প্রকল্প করিবার লাই এই প্রজেক্ট তৈরি করা হইয়ে। পর্যটকলের অভিযোগের ভিত্তিতে ইজারাদার ওমর ফারুকুল্লাহ হতা হইলে উনি সি প্লাসরে জানায়, আসলে এই ক্ষেত্রে এখানে ভোটে একটা নির্ধারিত ফি আছে। ফিটা হচ্ছে যে আমরা যদি একটা ঝর্ণা পর্যন্ত গিয়ে যদি চলে আসি সেক্ষেত্রে ভাড়া হচ্ছে যে 300 টাকা। তিনটে স্পটে যদি আমরা যাই তাহলে তিনটে স্পটের ভাড়া পড়ে যে 1100 এরকম ভাড়া পড়ে। মাঠের ন্যূনতম একটা আমরা ফি নিই 200 টাকা, 300 টাকা, 500 টাকা পর্যন্ত। দর্শক আর এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সি প্লাসের ফোন এই চাহ।